সিলেট সহ সারা দেশে নজরদারি বাড়িয়েছে বিএসটিআই। দেশে পণ্যের একমাত্র মান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। বাজারে বিক্রি হওয়া পণ্যের উৎপাদন, বাজারজাতকরণ, মুরকীকরণ এবং বিক্রয়ের কার্যক্রম নজরদারি দায়িত্ব তাদেরই। সম্প্রতি এ কার্যক্রমে গতি বাড়িয়েছে সংস্থাটি, বেড়েছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সার্ভিলেন্স সেবাও। জানা গেছে বর্তমানে সিলেট ও ঢাকা সহ সারা দেশে প্রতিদিন গড়ে 2টি বেজাল বৈদ্যুতিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বিএসটিআই। ভ্রাম্যমাণ আদালতের অভিযান বাড়ায় অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার সংখ্যাও বেড়েছে। অথচ অভিযান পরিচালনা ও মামলার সংখ্যা কয়েক বছর আগেও বেশ কম ছিল। মূলত নিজস্ব কোনো ম্যাজিস্ট্রেট না থাকায় অভিযান পরিচালনার সমস্যায় পড়তে হতো বিএসটিআইকে। গত বছর সংস্থায় 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এরপর থেকেই বাজারে নজরদারি বেড়ে গেছে বিএসটিআইয়ের। সংস্থার ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও সার্ভিলেন্স বেড়েছে, সার্বিক কার্যক্রমেও গতি ফিরেছে। এর পেছনে সবচেয়ে বড় কারণ নিজস্ব ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া। পাশাপাশি মহাপরিচালক থেকে শুরু করে দায়িত্বশীল সবাই বিশেষ নজরদারি করছেন, ফলে কার্যক্রমের পরিধিও গতি দুটোই বেড়েছে। সংস্থার সূত্রে জানা গেছে সর্বশেষ 2020-21 অর্থ বছরে 653টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিএসটিআই, যেখানে 2019-20 অর্থ বছরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় 424টি। এদিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট 2020-21 অর্থ বছরে 944টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন, যা আগের অর্থ বছরের তুলনায় 2.5 গুণ বেশি। অন্যদিকে 2020-21 অর্থ বছরে 1,296টি সার্ভিলেন্স কার্যক্রম চালিয়েছে বিএসটিআই। সংশ্লিষ্টরা বলছেন গত বছর সংস্থাটিতে নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। বর্তমানে বিএসটিআই এর 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, ফলে কার্যক্রম গতি বেড়েছে। এর আগে অন্য সংস্থার ম্যাজিস্ট্রেট অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিএসটিআই এর কার্যক্রম পরিচালনা করতেন, ফলে মাঝে মধ্যে ভেজাল বিরোধী অভিযান থমকে থাকত। এ বিষয়ে বিএসটিআই এর পরিচালক মোহাম্মদ নুরুল আমিন বলেন, সংস্থার ভ্রাম্যমাণ আদালত অভিযান ও সার্ভিলেন্স বেড়েছে, সার্বিক কার্যক্রমেও গতি ফিরেছে। এর পেছনে সবচেয়ে বড় কারণ নিজস্ব ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া। পাশাপাশি মহাপরিচালক থেকে শুরু করে দায়িত্বশীল সবাই বিশেষ নজরদারি করছেন, ফলে কার্যক্রমের পরিধি ও গতি দুটোই বেড়েছে। তিনি বলেন র্যাবের সঙ্গে বিএসটিআই এখন যৌথ অভিযান পরিচালনা করছে।